বন্ধুরা, এই গাছটা আপনি আপনার বাড়ির আশেপাশে চাষ না করেই কিন্তু অটোমেটিক এটি কিন্তু হতে আপনি দেখতে পাবেন। এই গাছটি বন্ধুরা কিন্তু অত্যন্ত বলবান। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি কিন্তু অত্যন্ত শক্তিশালী। আর সেজন্য বন্ধুরা আমাদের আয়ুর্বেদে এই গাছটিকে সবথেকে উত্তম শ্রেণীর মধ্যে কিন্তু রাখা হয়েছে। আর আজকে বন্ধুরা এই গাছটি সম্পর্কে আপনাদেরকে খুবই জবরদস্ত এবং পাওয়ারফুল ধার্মিক এবং তান্ত্রিক প্রয়োগ আপনাদেরকে জানাবো। আর তারই সাথে এর যে আয়ুর্বেদিক প্রয়োগ রয়েছে সেই সম্পর্ক কিন্তু আপনাদেরকে জানাবো। আর সেজন্য বন্ধুরা নিজের উপকারের জন্য, নিজের লাভের জন্য এই ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর এই তথ্য বন্ধুরা আপনি লক্ষ টাকা খরচা করলেও কিন্তু কেউ দেবে না। বন্ধুরা, আমরা একাধিক মানুষকে লক্ষ্য করে দেখেছি যারা যে কোনো তথ্য জানার জন্য বা সংগ্রহ করার জন্য একাধিক সময় কিন্তু তারা ব্যয় করে ফেলে। আর এইভাবে তারা তার সম্পূর্ণ জীবনকে কিন্তু তারা নষ্ট করে ফেলে। কিন্তু তবুও তারা এই রকম জ্ঞানমূলক কোনো তথ্য তারা প্রাপ্ত করতে পারে না। বন্ধুরা, আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এটা কিন্তু কোনো সাধারণ গাছ নয়। এই গাছটির যে উপকারিতা বা চমৎকার রয়েছে সেটি যদি আপনি জানতে পারেন, তাহলে কাল থেকে আপনি এই গাছের যে মূল বা গোড়া রয়েছে আপনি সেবন করতে শুরু করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এটা আমি কিন্তু বলতে পারি, আজকে যে গাছটি আপনার জন্য সাধারণ, কাল থেকে সেই গাছটি কিন্তু আপনার জন্য সাধারণ থাকবে না। আপনার জন্য কোনো সঞ্জীবনী বুটির থেকে কোনো অংশে কিন্তু কম থাকবে না। আর এই জন্য আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা ভারতের ভূমিতে, ভারতের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। আর আজও ভারতের এই মাটিতে এই ধরনের চমৎকারী চমৎকারী উদ্ভিদ, চমৎকারী চমৎকারী গাছ আজও আমাদের মধ্যে রয়েছে, যে গাছগুলির মধ্যে রয়েছে একাধিক দৈব শক্তি। এই গাছটির যে চমৎকার রয়েছে সেই চমৎকারটি যদি আপনি জানতে পারেন, তাহলে কাল থেকে আপনি যে মাল্টিভিটামিন যে ট্যাবলেট রয়েছে বা ক্যাপসুল রয়েছে, অথবা যারা নিজের শরীরকে বলবান করতে চায় এবং তার জন্য যে সমস্ত মেডিসিন তারা নিয়ে থাকে, কাল থেকে তারা কিন্তু সে সমস্ত কিছু পরিত্যাগ করে দেবে। বন্ধুরা, আমি এতটাই জোর দিয়ে বলতে পারি, এই গাছটির প্রয়োগ আপনি জানার পরে কাল থেকে আপনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন এবং আপনি নিজেকে ধন্য বলবেন। আর বন্ধুরা, এই ধরনের আয়ুর্বেদিক গাছ আমাদের মধ্যে কিন্তু আজও রয়েছে। বন্ধুরা, এই গাছটির নাম প্রথমে আপনি জেনে নিন। বন্ধুরা, এই গাছটিকে অনেকেই অতিবলা নামে আমরা কিন্তু জানি। দেখুন বন্ধুরা, বিভিন্ন গাছের কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় একাধিক কিন্তু নাম রয়েছে। হতে পারে এই গাছটি আপনার ওখানে হয়তো অন্য কোনো নামে হয়তো পরিচিত। এই গাছটি কোথাও কোথাও মহাবলা নামও কিন্তু পরিচিত। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি কোথাও কোথাও অতিবলা নামে যেমন পরিচিত, তেমনই কিছু কিছু জায়গা রয়েছে যেখানে এই গাছটি মহাবলা নামও কিন্তু এই গাছটি পরিচিত। বন্ধুরা, নাম থেকে কিন্তু স্পষ্ট, অতিবলা, মহাবলা, যার মধ্যে অত্যাধিক বল পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে যে কথাগুলি বলবো সেগুলি কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবেন, যার মধ্যে অত্যাধিক বল পাওয়া যায়। এই ধরনের গাছকেই আমরা অতিবলা বলতে পারি অথবা আমরা মহাবলা বলতে পারি। বন্ধুরা, এই গাছটির মধ্যে কিন্তু একাধিক চমৎকার রয়েছে। আমাদের গুরু জানিয়েছেন এই যে অতিবলা নামে যে উদ্ভিদ বা যে গাছটি রয়েছে, এই গাছের মধ্যে কিন্তু একাধিক চমৎকার রয়েছে। বন্ধুরা, সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুকে আমি হাত জড়ো করে এটাই বলতে চাইব, এই ভিডিওটি নিজের লাভের জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখবেন। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনি মিস করে দেন আর কেটে কেটে বা স্কিপ করে যদি আপনি ভিডিওটি দেখেন, তাহলে এর জন্য কিন্তু আপনাকে সারা জীবনভর অনুশোচনায় মরতে হবে। লক্ষ টাকা খরচা করবেন, কোটি টাকা খরচা করবেন, কিন্তু তবুও এই ধরনের গাছের যে উপকার বা যে চমৎকার রয়েছে যেগুলি আমি জানাতে চলেছি, তা কিন্তু কেউ দেবে না। আমার গুরু বলতেন, এই গাছের যে গোড়া রয়েছে বা শেকড় রয়েছে, সেই শেকড় আপনি পাউডার তৈরি করবেন। আর এই যে পাউডারটি আপনি তৈরি করেছেন, এই পাউডারটি যদি এক বছর ধরে আপনি সেবন করেন, তাহলে আপনার শরীরে এক হাতির সমান শক্তি আপনি প্রাপ্ত করবেন। হ্যাঁ বন্ধুরা, মন দিয়ে শুনবেন, আপনি যদি দু বছর ধরে এই পাউডার যদি সেবন করতে পারেন, তাহলে দশ হাতির ক্ষমতা আপনি প্রাপ্ত করবেন। আপনি যদি তিন বছর এই পাউডার যদি সেবন করতে পারেন, তাহলে একশো হাতির যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। আর আপনি যদি চার বছর ধরে এই পাউডার যদি সেবন করতে পারেন, তাহলে এক হাজার হাতির ক্ষমতা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর আপনি যদি পাঁচ বছর ধরে এই পাউডার যদি খেতে পারেন, তাহলে দশ হাজার হাতির ক্ষমতা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি শক্তি প্রাপ্তি করতে পারবেন।
এবং কেমন শক্তি আপনি প্রাপ্ত করতে পারবেন বা কিভাবে পারবেন এবং এর জন্য আমাদের কি সাধনা বা কেমন সাধনা আমাদের করতে হবে অর্থাৎ কি কি জিনিস আমাদের পরিত্যাগ করতে হবে তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকবেন আর স্বচ্ছ মনে ভক্তি সহকারে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীহরি বিষ্ণুর জয় কারণ বন্ধুরা শ্রীহরি বিষ্ণুকে কিন্তু আয়ুর্বেদের রাজা বলা হয় যত রকমের গাছ থেকে আমরা লাভ প্রাপ্ত করতে পারি এই সমস্ত লাভ কিন্তু আমরা শ্রীহরি বিষ্ণু থেকেই কিন্তু আমরা প্রাপ্ত করতে পারি বা তার থেকে আমাদের লাভ হয় তাই বন্ধুরা কোনো উদ্ভিদ থেকে কোনো গাছ থেকে আপনি যখন কোনো লাভ ওঠাতে চান তখন শ্রীহরি বিষ্ণুর কথা কিন্তু অবশ্যই স্মরণ করবেন এতে আমাদের যে ইচ্ছা শক্তি রয়েছে সেটা কিন্তু জাগরিত হয় এবং উদ্ভিদ থেকে আমরা কিন্তু একাধিক প্রকারের লাভ ওঠাতে পারি তো বন্ধুরা আসুন আমরা সবার প্রথমে জানি এর কিছু দৈবিক প্রয়োগ আর তারপর আমরা জানব এর আয়ুর্বেদিক কী প্রয়োগ রয়েছে বন্ধুরা এমনটা মনে করা হয় এই গাছে যে শিকড় রয়েছে বা মূল রয়েছে সেই শিকড় যদি আপনি পড়তে পারেন বা ধারণ করতে পারেন তাহলে যে নয় গ্রহ রয়েছে সেই নয় গ্রহের যে অশুভ প্রভাব রয়েছে সেইখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন নবগ্রহ কিন্তু আপনার একটা চুলে ব্যাঘা করতে পারবে না আর এটি ধারণ করার জন্য যে সবথেকে শুভ দিন রয়েছে সেটা হলো বুধবার দিন বুধবার দিন এই গাছে যে শিকড় রয়েছে বা মূল রয়েছে সেটার উপর কোনো তাবিজের মধ্যে ভরে আপনি ধূপের ধোঁয়া দেখিয়ে আপনাকে ধারণ করতে হবে আর ধারণ করার পর আপনার নবগ্রহের যে পীড়া রয়েছে বা যে নবগ্রহের যে অশুভ প্রভাব রয়েছে তারা কিন্তু শান্ত হয়ে যায় আর তাছাড়া বন্ধুরা এটা মনে করা হয় ভূত প্রেত এই সমস্ত কোনো অশুভ শক্তির দ্বারা আপনি যদি পীড়িত থাকেন বা আপনার উপর যদি প্রভাব থেকে থাকে এবং আপনি যদি চান এই সব সমস্যার থেকে আপনি সবসময় বেঁচে থাকবেন বা দূরে থাকবেন এবং ভূত প্রেত যদি আপনাকে দেখি ভয় পায় তাহলে এই গাছে যে মূল রয়েছে সেটা বজরংবলীকে সমর্পিত করার পরে মানে অর্পণ করার পরে তারপরে আপনি যে মূলটি হনুমানজিকে সমর্পণ করেছেন সেটি সেখান থেকে নিয়ে লাল কোনো কাপড়ের মধ্যে সেটিকে বেঁধে সেটি আপনি আপনার যে ডান ভুজা রয়েছে বা যে বাহু রয়েছে সেখানে আপনি ধারণ করবেন মানে বেঁধে নেবেন ছেলে হলে ডান হাত মেয়ে হলে বাঁ হাত এটা মনে করা হয় এটি ধারণ করার পর আপনি যেখানেই যাবেন আপনার সামনে কিন্তু সমস্ত মানুষ কিন্তু মাথা নত করবে মানে যে লিডার হয় পলিটিশিয়ান হয় তো তাদের কথা যেরকম সবাই শোনে তো সেই রকম আর কি এবং তার সাথে আপনার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু আপনাকে দেখে ভয় পাবে এবং আপনার সঙ্গে কোনো শত্রুতা করতে মানুষ কিন্তু করতে গেলে ১০ বার কিন্তু ভাববে এছাড়াও এটা বলা হয়েছে এটি ধারণ করলে আপনার একাধিক রোগ যে সমস্ত গুপ্ত রোগ রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন হ্যাঁ বন্ধুরা এরকম অনেক সময় হয় আমাদের বেশ কিছু রোগ হয় বা বেশ কিছু অসুস্থ আমরা ভোগ করি যেগুলি কিন্তু ডাক্তার কিন্তু ভালো করতে পারে না তো সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন কিন্তু দেখুন বন্ধুরা কোনো জিনিস তো আর একদিনে ঠিক হয়ে যায় না তার জন্য সময় তো অবশ্যই লাগবে তো ধীরে ধীরে কিন্তু অবশ্যই আপনি এর বেনিফিট বা এর যে ফল তা কিন্তু আপনি পাবেন আর তাছাড়া বন্ধুরা এই গাছের যে মূল রয়েছে সেটি যদি আপনি আপনার বাড়িতে যদি রেখে দেন তাহলে বাড়ি কিন্তু সবসময় সুরক্ষিত থাকে মানে অনেক সময় হয় না যে বাড়িতে কু নজর কু দৃষ্টি দিচ্ছে তার হাত থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এবং কোনো নেগেটিভ শক্তি আপনার পরিবারের দিকে মাথা তুলেও তাকাতে পারবে না কারণ নাম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে অতি বলা এর মধ্যে অত্যাধিক বল রয়েছে দৈহিক দৈবিক সাত্ত্বিক সমস্ত প্রকার কষ্ট সমস্ত প্রকার পীড়িয়াকে এটি কিন্তু দূর করতে সক্ষম আর তাছাড়া বন্ধুরা এর 8 থেকে 10টা কিন্তু আরও কিছু উপকার বা লাভ রয়েছে সেগুলি এবার আপনাদেরকে জানাচ্ছি এমনটা মনে করা হয় লাল কাপড় অথবা সাদা কাপড়ে আপনি যদি এটিকে তার মধ্যে বেঁধে আপনি যেখানে অর্থ রাখেন বা আপনার যে আলমারি রয়েছে বা আপনি যেখানে দরকারি কাগজপত্র বা ফাইলপত্র রাখেন বা আপনার বাড়ির উত্তর দিকে আপনি যদি এটা রেখে দেন তাহলে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু অতি অবশ্যই বাড়বে এবং এতদিন ধরে যে বেকার খরচা আপনার হচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আর তাছাড়া বন্ধুরা আপনার হয়তো কোনো দোকান রয়েছে বা আপনি ব্যবসা করেন তো আপনার যে দোকান রয়েছে সেখানে যদি গিয়ে আপনি এটি রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার যে দোকান সে দোকানের খদ্দের কিন্তু দিন দিন বাড়তে কিন্তু শুরু করবে এছাড়া বন্ধুরা এটা বলা হয় এই গাছে যে শেকড় রয়েছে সেটাকে যদি বেটে যদি আপনি আপনার কপালে যদি তিলক লাগাতে পারেন এবং তিলক লাগানোর পরে আপনি যার দিকে তাকাবেন সে কিন্তু আপনার বশে হয়ে যাবে মানে যে বশীকরণ বলা হয় ঠিক তেমনই আর কি এছাড়াও এটা মনে করা হয় এই গাছে যে গোড়া রয়েছে মানে যে মূল রয়েছে সেটি যদি আপনি তার গন্ধ যদি আপনি শুঁকতে পারেন বা শোঁকেন তাহলে ভূত প্রেত আপনার মধ্যে যদি থেকে থাকে বা কোনো অশুভ শক্তি যদি আপনার মধ্যে থেকে থাকে তারা কিন্তু বিদায় জানাবে
এছাড়া বন্ধুরা, যারা শারীরিক দিক থেকে অত্যন্ত হয়তো দুর্বল, তারা যদি এই শেকড় বা এই মূল যদি ধারণ করতে পারে, তারা কিন্তু শক্তিশালী হয়ে উঠতে পারে। কারণ বন্ধুরা, এর নাম থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে অতিবলা মানে অত্যন্ত শক্তি বা অত্যন্ত ক্ষমতা রয়েছে এর মধ্যে। যদি কোনো নির্মল ব্যক্তি বা দুর্বল ব্যক্তি যদি এটি সেবন করতে পারে অথবা এই গাছের মূল যদি তারা ধারণ করতে পারে, তাহলে তাকে 100% গ্যারান্টি তাকে কিন্তু বলবান বানিয়ে দেবে, ক্ষমতাশালী বানিয়ে দেবে। আর যদি কোনো ব্যক্তি এই গাছে যে মূল রয়েছে সে মূল যদি শুকিয়ে সেটিকে যদি পাউডার বানিয়ে ঘি দিয়ে যদি কেউ খেতে পারে, তাহলে আমাদের যে শরীর রয়েছে সেটাকে লোহার সমান শক্ত বানিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, শরীরকে একদম স্ট্রং এবং কঠোর বানিয়ে দেয়। এবার বন্ধুরা, ভিডিও প্রথমে যেটা জানিয়েছিলাম যে এক বছর খেলে এত বছর হাতির ক্ষমতা বাড়ে, তো এবার সেই নিয়মগুলি আপনাদেরকে জানিয়ে দিই, মন দিয়ে শুনবেন। তা নাহলে কমেন্টে জানাবেন যে আপনি বললেন কিন্তু সম্পূর্ণ বললেন না। যেরকম বন্ধুরা, ভিডিও প্রথমেই জানালাম যে এক বছর খেলে একটা হাতির ক্ষমতা প্রাপ্তি করে, দু বছর খেলে 10টা হাতির ক্ষমতা প্রাপ্ত করে। যদি কোনো মানুষ 3 বছর ধরে এটি খেতে পারে, তাহলে 100 হাতির ক্ষমতা সে প্রাপ্ত করতে পারে। যদি কেউ 4 বছর সেবন করে, তাহলে সে 1000 হাতির ক্ষমতা সে প্রাপ্ত করতে পারে। এবং যদি কেউ 5 বছর সেবন করতে পারে, তাহলে 10000 হাতির ক্ষমতা সে কিন্তু প্রাপ্তি করতে পারে। বন্ধুরা, প্রাচীনকালে যত রকমের রাজা মহারাজা হয়েছিল বা ছিল, এবং প্রাচীনকালে যত রকমের সন্ত বা সাধু যারা ছিলেন, এবং কি বন্ধুরা, এটা পর্যন্ত মনে করা হয় যত প্রকার রাক্ষস ছিল, তারা সবাই কিন্তু এই রকম দিব্য উদ্ভিদ বা দিব্য গাছ, এই সমস্ত গাছের মূল বা শেকড়কে কিন্তু তারা প্রয়োগ করত। আর সেজন্য বন্ধুরা, তারা কিন্তু এতটাই ক্ষমতাশালী হয়ে উঠত। আপনারা দেখে থাকবেন বড় বড় পাহাড়, বড় বড় পর্বতকে রাক্ষসরা তুলে নিয়ে চলে যেত। এবং আপনারা দেখবেন প্রাচীন সময়ে যে সমস্ত সন্ত মহারাজরা বা সাধুরা ছিলেন বা রাজারা ছিলেন, তারা বড় বড় হাতি বা বড় বড় পাহাড় পর্বতকে ধরে কিন্তু তারা তুলে ছুঁড়ে ফেলে দিত। তারা কিন্তু এইভাবেই এই সমস্ত ক্ষমতা কিন্তু তারা পেয়ে যায়নি। তারা কিন্তু সবাই এই রকম উদ্ভিদ, এই রকম গাছের প্রয়োগ করেই কিন্তু তারা এই সমস্ত শক্তি তারা প্রাপ্ত করেছিল। আর তার সাথে তারা ধ্যান, ঈশ্বর আরাধনা, এগুলো তারা করতই। তো বন্ধুরা, এই সেবন আপনি কীভাবে করবেন, এবার চলুন আপনাদেরকে সেই বিষয় জানিয়ে দিই। বন্ধুরা, অর্ধেক গেলাস, কাঁচের একটা গেলাস নেবেন, অর্ধেক গেলাস গরু যে দুধ হয়, ঘন দুধ, সেই দুধে যেন কোনো জল মেশানো যেন একেবারেই না থাকে। আর যে গায়ের দুধ আপনি সেবন করবেন সেটি কিন্তু অবশ্যই দেশি গায়ে হতে হবে। তো সেই ঘন দুধের মধ্যে এই গাছের যে মূল রয়েছে যেটা প্রথমে বললাম, তো 5 চামচ আপনি সেই পাউডার আপনি কিন্তু সেই দুধের মধ্যে দিয়ে সেটাকে মিশিয়ে নেবেন বা গুলে নেবেন। আর এইভাবে আপনি সকাল এবং সন্ধেবেলা দিনে 2 বার সেই দুধ কিন্তু আপনি সেবন করবেন। এবার প্রশ্ন উঠছে যে আপনি কতদিন পর্যন্ত আপনি এটি সেবন করবেন। তো আপনি 1 বছর থেকে 5 বছর পর্যন্ত আপনি সেবন করতে পারেন, নির্ভর করছে আপনি কতটা শক্তিপ্রাপ্তি করতে চান এবং কি উদ্দেশ্যে আপনি সেবন করছেন তার উপরে। আপনি যদি চান তো 1 বছর পর্যন্ত আপনি এটা সেবন করতে পারেন। এবং আপনার যদি শক্তি বা আপনার যে ক্ষমতা সেটা যদি আপনার আরও বেশি চাই, তো তাহলে আপনাকে এই দিন সংখ্যাটা কিন্তু বাড়াতে হবে। কিন্তু বন্ধুরা, এই শক্তি আপনি তখনই কিন্তু প্রাপ্ত করতে পারবেন যখন আপনি যে সমস্ত নেশা বস্তু রয়েছে, যেমন মদ, গাঁজা, বিড়ি, এই সমস্ত মানে যত প্রকার আর কি নেশাজাত দ্রব্য রয়েছে, সেগুলো থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। মানে এগুলো কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না বা পান করা যাবে না। আর তার সাথে বন্ধুরা, দিনের বেলায় কিন্তু কখনোই ঘুমানো যাবে না, রাতে ছাড়া। আর একটা বন্ধুরা, সব থেকে যে কঠিন নিয়ম সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার বাড়িতে কিন্তু কখনই ঘুমোতে পারবেন না। আপনাকে 5 বছর যে কোনো শিব মন্দিরে গিয়ে কিন্তু আপনাকে ঘুমোতে হবে। মানে 5 বছর কিন্তু আপনি বাড়িতে থাকতে পারবেন না, মানে বাড়িতে থাকতে পারবেন কিন্তু যে ঘুমাচ্ছেন রাত্রেবেলায় সেটা কিন্তু আপনাকে শিব মন্দিরে গিয়ে কিন্তু আপনাকে ঘুমোতে হবে। আপনি যদি 1 বছর ধরে শিব মন্দিরে যদি থাকেন, তাহলে ওই যে একটা হাতির ক্ষমতা যে বললাম সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। আপনি যদি 2 বছর শিব মন্দিরে যদি ঘুমান, তাহলে 10000 হাতির ক্ষমতা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন। তো এইভাবে আপনি যত বছর থাকবেন সেই হিসেবে আপনি কিন্তু শক্তি প্রাপ্তি করতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, কিন্তু আপনাকে সবসময় কম কথা বলতে হবে, বেশি কথা কিন্তু একেবারেই বলা যাবে না। কারণ বেশি কথা বললে আমার যে স্মৃতিশক্তি সেটা কিন্তু হ্রাস পায়। আর এইভাবে বন্ধুরা আপনি কিন্তু সিদ্ধি প্রাপ্তি করতে পারেন। বন্ধুরা, এই তথ্য আমার গুরু কিন্তু আমাকে জানিয়েছিলেন। আর এই রকমের তথ্য আমাদের কিন্তু কখনোই অশোনা করা উচিত নয়। হ্যাঁ মানছি একটু কঠিন, কিন্তু আপনার যদি প্রয়োজন থাকে তাহলে তো আপনাকে অতি অবশ্যই করতেই হবে। শুধু আপনাকে কিছু কিছু জিনিস আপনাকে পরিত্যাগ করতে হবে। এবং তার সাথে বন্ধুরা, সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো
নিজের প্রতি সংযম রাখা এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, অবশ্যই রাখতে হবে। কিন্তু তবেই কিন্তু এই রকমের যে সিদ্ধি আপনি প্রাপ্তি করতে পারবেন। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, আজও কিন্তু আমাদের এই ভারতভূমিতে এরকম চমৎকারী উদ্ভিদ, চমৎকারী গাছ কিন্তু এখনও কিন্তু দেখতে পাওয়া যায়। হ্যাঁ, হয়তো এখন বর্তমানে সংখ্যাটা কমে গেছে, কিন্তু এখনও আছে। আমাদের আশেপাশে এরকম একাধিক গাছ, একাধিক জিনিস রয়েছে, সেখান থেকে আমরা যে কত কিছু লাভ তুলতে পারি বা লাভ ওঠাতে পারি আমরা কিন্তু নিজেই জানি না। তো বন্ধুরা, এই যে অতিবেলা উদ্ভিদ সম্পর্কে আপনাকে একাধিক উপাসনা জানালাম, যেটা আপনার জন্য প্রযোজ্য এবং যেটি আপনি করতে পারবেন সেটি আপনি অবশ্যই করে দেখবেন। তো এইখানেই আজকের এই ভিডিও শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। ধন্যবাদ।